ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজ কথা বললো মেনলি একটা সিনেমা নিয়ে, একটা সিনেমার ফার্স্ট লুক এসেছে। সকালে কাগজে সিনেমাটার ব্যাপারে খবর শুনেছিলাম, কিন্তু খুব একটা কিছু ইন্টারেস্টেড ছিলাম না, কারণ বনির এখন যে কাজগুলো আসছে শুনে খুব ইন্টারেস্টেড হবো এরকম কোনো ব্যাপার আমার মনে ছিল না। কিন্তু একটা কথা লেখা ছিল, এটা একটা বিগ বাজেট কমার্শিয়াল সিনেমা হতে চলেছে, এটার মধ্যে পুরো মার্কেটের অ্যাকশন থাকবে এবং এটা একটা মাস ওরিয়েন্টেড মুভি হবে। এটা শুনে একটু খুশি হয়েছিলাম যে আফটার অল বনি একটা মাস কমার্শিয়াল সিনেমা করতে চলেছে, যেটা বনির ফ্যান্সরা বলতে থাকে তার কাছ থেকে চাইছে, যেটা দেবের ফ্যান্সরা তার কাছ থেকে চাইছে। আপাতত বনি মানে এই ট্র্যাকে আবার ফিরছে মাস কমার্শিয়াল সিনেমায়। তার প্রথম সিনেমা বরবাদ যদি তোমরা দেখে থাকো, বুঝবে তার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে একজন অ্যাকশন হিরো হওয়ার। সে যে অ্যাকশন করেছিল বরবাদ আমার কিন্তু খুব ভালো লেগেছিল, তারপর তাকে সেইভাবে কাজে লাগানো হয়নি, যে কারণে সে নিজেকে সেইভাবে এক্সিকিউট করতে পারেনি। এখন তার মিশক সিনেমায় অন্য ধারা হচ্ছে, যুদ্ধগৃহ বলি, শুভ বিজয় বলি। কিন্তু আজকে আমি পোস্টার দেখলাম, একটা ফার্স্ট লুক পোস্টার বেরিয়েছে এই সিনেমাটার। সিনেমাটার নাম হচ্ছে লুঙ্গি ম্যান। প্রথমে নামটা শুনে আমার খুব রাগ ধরেছিল, এবার জানি না সিনেমাটা কেমন হবে। এবার এখন বাংলাতে অনেক ক্ষেত্রে দেখেছি অ্যানাউন্সমেন্ট টিজার ফিজার খুব ভালো হয়, হলে গিয়ে দেখা যায় স্টোরি কিছু নেই। তো আমি বলতে পারছি না সিনেমা খারাপ হবে না ভালো হবে, কিন্তু ফার্স্ট লুকটা আমার কিন্তু দারুণ লেগেছে, দারুণ লেগেছে। কারণ অনেকদিন পর বাংলাতে এরকম একজন হিরোকে মাস স্টাইল আমরা দেখছি, এরকম মাস ওরিয়েন্টেড মুভিতে আমরা দেখছি, জিত বাদে বা রিসেন্ট টাইপে অঙ্কুশ বাদে কাউকে দেখা যায়। সেই হিসেবে কিন্তু এই পোস্টারটা বেশ ভালো, একটা বিজিএম দেওয়া হয়েছে, মানে যে লুকটার মধ্যে একটা বিজিএম দেওয়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট যে করা হয়েছে বিজিএমটা বেশ ভালো। এবং সেখানে যে বনির লুকটা পুরো অন্য লুকে থেকে পাওয়া যাচ্ছে, মানে সাউথের স্টাইলটা পুরো কিন্তু রাখা হয়েছে, একটা সাউথের মতো ব্যাপার, একটা দারুণ ইন্ট্রো, এই জিনিসটা কিন্তু এই টিজারটার মধ্যে রয়েছে। নতুন প্রোডাকশন হাউস শাহি বাংলা বলে, এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছে অসীম আখতার, যে কিন্তু একজন খুব নাম করে ইউটিউবার, এবং সে সম্ভবত এটাতে অভিনয়ও করেছে। তো পোস্টারটা ভালো লেগেছে, কারণ দুজনকেই দেখা যাচ্ছে, আমার কিন্তু দারুণ লেগেছে। মাস এলিমেন্টটা কিন্তু এই পোস্টারটার মধ্যে রয়েছে, এবং আশা করা যায় এই কাজটা যদি এরা ভালোভাবে করতে পারে, যদি জোর কদমে প্রমোশন করে, আমার মনে হয় কাজটা কিন্তু ওয়ার্ক করবে। তবে হ্যাঁ, অবশ্যই সিনেমার স্টোরি ভালো হতে হবে, স্টোরি ছাড়া এখন কিছু হবে না। আপনি যতই হিরোর মধ্যে মাস এলিমেন্ট রাখুন, যাই রাখুন না কেন, তাকে দিয়ে যতই আলট্রা লেভেলের অ্যাকশন করান না কেন, সিনেমাটার মধ্যে মাস এলিমেন্ট থাকতে হবে, নাহলে কিন্তু কিছু হবে না। তার সঙ্গে সঙ্গে থাকতে হবে একটা দারুণ স্টোরি, নাহলে এখন বাংলায় কমার্শিয়াল সিনেমা চলবে না। আজকে সাউথ কান্টারার মতো সিনেমা আনছে, সেখানে আমরা যদি সিনেমার নাম যাই দিই লুঙ্গি ম্যান দিই বা যাই দিক না কেন, স্টোরি ভালো হতে হবে। তো আপাতত দৃষ্টিতে আমাকে যেহেতু শুধু অ্যানাউন্সমেন্ট টিজার দেখানো হয়েছে, সেটা আমার খারাপ লাগেনি। তার মধ্যে একটা ব্যাপার রয়েছে, মাস এলিমেন্ট রয়েছে, এটা বাংলায় বহুদিন ধরে পাওয়া যায় না, আপনারাও সিরিয়াল দেখে থেকে হাঁপিয়ে গেছি। সেখানে দাঁড়িয়ে বলবো এই পোস্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অনেকদিন পর সেই দেবের সেই বিন্দাস সিনেমার যেরকম পোস্টার ছিল, ওরকম টাইপের অন্তত একটা পোস্টার অন্তত বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা গেছে, এবং বনির এই সিনেমাতে এখনো অব্দি আমার পোস্টারের গেট আপ বেশ ভালো লেগেছে। তো দেখা যাক কেমন হয়, আপাতত এটা নিয়ে আমার আশা রয়েছে, এবং আশা করবো এই কাজটা ভালো মতো প্রমোশন হবে এবং ঠিকঠাক ভাবে রিলিজ করবে আশা করা যায়। যদি বাংলা কমার্শিয়াল সিনেমা আবার ট্র্যাকে ফিরতে পারে, এবং এই বডির মতো নতুন এই প্রজেক্টের হিরোরা যদি আস্তে আস্তে নিজেদেরকে স্ট্যান্ড করতে পারে, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো দিক। তো আপাতত আমি পাশে থাকার চেষ্টা করছি, তবে হ্যাঁ সিনেমা যদি খারাপ হয় তখন আমায় খারাপ বলতে হবে, কিন্তু এই ফার্স্ট লুক দেখে আমি ট্রোল বা রোস্ট করবো না, কারণ আফটার অল বাংলাতে এরকম মাস কমার্শিয়াল মুভি ভাবা হচ্ছে, এবং এটা শোনা যাচ্ছে এই সিনেমায় গরু পাচার থেকে শুরু করে রাজনৈতিক অনেক ব্যাপার এই সিনেমাটার মধ্যে থাকবে, সেটাকে কেন্দ্র করে এই সিনেমার মধ্যে প্রচুর অ্যাকশন থাকবে, সেটা শোনা যাচ্ছে। তো সেই হিসেবে এই কাজটা নিয়ে আমি আশা রাখছি, আশা করবো ভালো হবে। তো এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের কেমন লাগছে পোস্টারটা কমেন্ট করে জানো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ঘেরতে হবে আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, তো ভাই টেক কেয়ার।